জুলি মন্দির থেকে বাইরে বেরিয়ে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গরমের কারণে চিৎকার করে ওঠে। আরে প্রীতম, মাটি কত গরম হয়ে গেছে, যাও গাড়ি রেডি করো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আরে ম্যাডাম, তোমার বাড়ি থেকে বাইরে আসা উচিত হয়নি, এই গরম তোমার জন্য নয়, তোমার মতো মেয়েকে সবসময় এসির ভিতরে থাকা দরকার। প্রীতম জুলির ড্রাইভার ছিল এবং সে মনে মনে জুলিকে পছন্দও করত, তাই সে সবসময় জুলির খেয়াল রাখত। প্রীতমের কথা শুনে জুলির খুব ভালো লাগে। সত্যি প্রীতম, তুমি খুব ভালো ভালো কথা বলতে পারো, যখন আমার বয়ফ্রেন্ড হবে তখন তোমার কাছ থেকেও একটা ভালো কথা শিখে নিতে হবে, যাতে আমি নিজের বয়ফ্রেন্ডকে এসব কথা বলে ইমপ্রেস করতে পারি। জুলির কথা শুনে প্রীতম একটু দুঃখী হয়ে যায়। এরপর সে একটি ছাতা বার করে জুলির মাথায় ধরে এবং তাকে নিয়ে গাড়ির কাছে আসে। সেখান থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রূপা নামের এক মেয়ে তাদেরকে দেখছিল। রূপা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকায় এক বৃদ্ধ মহিলা তাকে বলে, আরে কি হয়েছে রূপা, তুই এভাবে অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছিস কেন? দেখো না মেয়েটা কি রকম করছে, এই সামান্য গরম মেয়েটা সহ্য করতে পারছে না, মেয়েটা কি অন্য কোনো গ্রহের প্রাণী? তাদের দিকে লক্ষ্য দিতে হবে না রূপা, তারা ধনী মানুষ, তারা গরম ঠান্ডা কিছুই সহ্য করতে পারে না। তাছাড়া মেয়েটার দিকে দেখ, নিজে ছাতার মধ্যে আছে আর ড্রাইভারটাকে ছাতার নিচে আসতেই দিচ্ছে না, এরা শুধু নিজেদের কথাই ভাবে। এই পৃথিবীতে যাদের কাছে টাকা আছে তাদের গরম সহ্য হয় না। তুমি একদম ঠিকই বলেছ। আচ্ছা রূপা, তুই এখানে কেন? আসলে আমি মানত করেছিলাম, তার জন্যই মন্দিরে এসেছি। তার মানে তোর মানত পূরণ হয়ে গেছে, এবার বাড়ি চলে যা, না হলে এই গরমে কালো হয়ে যাবি। আরে তুই খালি পায়ে কেন, এনে আমার জুতোটা পরে বাড়ি চলে যা। না না, তোমার জুতো দিতে হবে না বুড়িমা, খালি পায়ে বাড়ি ফিরলে তবেই আমার মানত পূরণ হবে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক বাড়ি চলে যাব। ঠিক আছে, কালকে দেখা হবে। এরপর রূপা বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু বাড়ির দিকে যাওয়ার সময় সে বুড়িমায়ের কথাগুলো ভাবতে শুরু করে। রাস্তা গরম থাকার কারণে যেতে যেতে তার কষ্ট হতে শুরু করে। বুড়িমা আমাকে এই গরম থেকে বাঁচার জন্যই নিজের জুতো দিচ্ছিল, কিন্তু আমি তার থেকে জুতো নিয়ে নিলে তাকে কষ্ট করে বাড়ি ফিরতে হতো, বুড়িমায়ের কষ্ট হওয়ার থেকে আমার কষ্ট হয় বেশি ভালো। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালে তার বাড়িতে কি হয়েছিল ওই সমস্ত কথাই ভাবতে থাকে। সেদিন সকালে সে যখন বাড়ি পরিষ্কার করছিল, এমন সময় তার বাবা মদন তার কাছে আসে। আরে রূপা, তোর মা কোথায়? সে কি আবার সকাল সকাল প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সকলের বদনাম করা শুরু করে দিয়েছে? আরে বাবা, তুমি শুধু শুধুই মজা করছো, মা তো বাড়ির বাইরে কাঠ কাটছে। রূপা যখন তার বাবাকে সমস্ত কথা বলছিল, এমন সময় তার মা কবিতা বাড়ির ভেতরে আসে এবং তার পা থেকে রক্ত বের হচ্ছিল। আরে মা, তোমার পায়ে রক্ত কেন, কি হয়েছে? কাঠ কাটতে কাটতে হঠাৎ কাঠের টুকরো পায়ে লেগে গেছে, তার উপর থেকে আমার জুতোটাও ছিঁড়ে গেল। ভেবেছিলাম মুচির থেকে সেলাই করিয়ে নেব, কিন্তু পুরো জুতোটাই নষ্ট হয়ে গেছে। তোমার পায়ে এত আঘাত লেগেছে আর তুমি জুতো নিয়ে চিন্তা করছো? আরে পা নিয়ে তুই চিন্তা করিস না রূপা, সামান্য আঘাত লেগেছে। তোমাকে আমি কতবার বলেছি এত বেশি কাঠ কাটতে হবে না, তুমি আমার কোনো কথাই শোনো না। কাঠ কেটে বাজারে বিক্রি করলে তবেই বেশি দাম পাওয়া যায়, এমনি এমনি বিক্রি করে দিলে খুব কম টাকা পাওয়া যাবে। আগের বারে গোটা কাঠ বাজারে বিক্রি করতে গিয়ে অনেক লস হয়ে গেছে, প্রতি কেজি মাত্র 5 টাকায় বিক্রি হয়েছিল, কিন্তু এভাবে কেটে বিক্রি করলে 8 টাকায় বিক্রি করা যায়। এটা তো ঠিক কথা। ভেবেছি এবারে বেশি বেশি কাঠ বিক্রি করে বাড়িতে একটা পাখা লাগানো হবে, গরমের কারণে রাতে কেউ ভালোভাবে ঘুমাতে পারে না, আমাদের সন্তানদের কথা চিন্তা করে একটা পাখা লাগাতেই হবে। মা তুমি আমার জুতোটা পরে নাও, খালি পায়ে কাজ করলে আবার পায়ে আঘাত লেগে যেতে পারে। না না, তোর জুতো পরে নিলে তুই কি পরবি? আরে মা, আমি এমনিতেও কোথাও যাচ্ছি না, তুমি আমার জুতোটা পরে নাও, তারপর যত ইচ্ছে কাঠ কাটতে থাকো। জানি না এই গরমকালটা কেন আসে, আমাদের মতো গরিব মানুষেরা মাটির কলসির জল খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে। তুমি একদম ঠিক বলেছো কবিতা। এই দেখ রূপা,
তোর মা কত চালাক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, আমাকে মালিকের বাড়ি যেতে হবে। রূপা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল এবং তার চোখ জলে ভরে আসে। সকালে মাকে জুতো না দিলে মা খালি পায়ে বাজারে চলে যেত। বাবা মা আমাদেরকে কত ভালোবাসে, আমাদের যাতে গরমে কষ্ট না হয় তাই সারা রাত হাওয়া করতে থাকে। ওসব কথা থাক, যাই এবার বাড়ি ফিরে যাই। আমরা গরিব মানুষ, তাই পায়ে যতই গরম লাগুক না কেন আমাদেরকে সাহায্য করতে কেউ আসবে না। রূপা এসব কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে হাঁটতে থাকে। অপরদিকে জুলিও নিজের বাড়ি পৌঁছে যায়। বাড়ি পৌঁছানোর পর জুলি নিজের মাকে ডাকাডাকি করতে থাকে। মা মা, তোমরা মন্দিরে এসি লাগিয়ে দিতে পারো না? জুলি এসব কথা বলছিল এমন সময় রূপার বাবা মদন তাদের বাড়ির দরজায় এসে দাঁড়ায় এবং জুলির কথা শুনে হেসে ফেলে। ক্ষমা করবে জুলি মা, তোমার কথা শুনে হাসি আটকাতে পারলাম না। আজকাল তোমার অনেক হাসি পাচ্ছে তাই তো? তুমি আমাদের বাগানের মালি, তাই মালির মতোই থাকো। না ম্যাম সাহেব, আমাকে ভুল বুঝবে না, আমি তো সাহেবকে এটা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম যে বাগানে জল দেওয়ার জন্য যে নতুন পাত্রটা কেনা হয়েছে সেটা কোথায়। আরে মদন, সেটা বাড়ির পেছনে রাখা আছে, সেখান থেকে নিয়ে নাও। আর একটা কথা, আজ ভালোভাবে সব গাছপালাগুলো পরিষ্কার করবে, তারপরেই বাড়ি যাবে। ঠিক আছে ম্যাম সাহেব। মদন এই বলে সেখান থেকে চলে যায় এবং সেই গরমের মধ্যেই বাগানের বেড়ে যাওয়া গাছপালাগুলোকে পরিষ্কার করতে থাকে। মদনের চলে যাওয়ার পর জুলির মা কমলা বলে, আজকালকার চাকরগুলো অনেক নাটক শিখেছে, বলছিল অনেক গরম লাগছে, কয়েকদিনের ছুটির দরকার। এত গরম যখন লাগছে তাহলে কাজ করতে এসেছে কেন, বাড়িতে বসে থাকতে পারে না? তুমি একদম ঠিকই বলেছ। তবে একটা কথা জানিস, সত্যি একটু গরম আছে। দাঁড়া, চাকরকে কিছু আনতে বলি। রামু রামু, তাড়াতাড়ি আমাদের জন্য ম্যাঙ্গো জুস নিয়ে এসো। কমলার কথায় কিছু সময় পর রামু জুস নিয়ে তার কাছে আসে। অতিরিক্ত গরমের কারণে রামুর এক ফোঁটা ঘাম জুসের মধ্যে পড়ে যায়। এটা দেখে কমলা প্রচন্ড রেগে যায়। ছি 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 ছি, নোংরা লোক কোথাকার, পরিষ্কার থাকতে পারো না, জুসের মধ্যে ঘাম পড়ে গেল কিভাবে? আমার কোনো ভুল নেই মেম সাহেব, রান্নাঘরে অনেক গরম হয়, সেখানে কাজ করতে করতে ঘামে ভিজে যেতে হয়, এই গরমে উনুনের সামনে দাঁড়ানো অনেক কষ্টকর। ভুল করেছিস, তার উপর আমার মুখে মুখে তর্ক। তুই কি ভাবছিস রান্নাঘর কেমন হয় আমি জানি না, যা চলে যা এখান থেকে। কমলার কথা শুনে রামু সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় জুলি মনে মনে কিছু ভাবতে শুরু করে এবং রামুকে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, জুস নিয়ে যেতে হবে না, ওই জুসটা আমার কাছে নিয়ে এসো। জুলির কথা শুনে রামু তার কাছে জুস নিয়ে আসে। এরপর জুলি জুসের মধ্যে থুতু ফেলে দেয়। ঠিক আছে, এবার এই জুসটা খেয়ে নাও। কিন্তু মেম সাহেব, আমি এই জুসটা কিভাবে খেতে পারি? এই জুস তোমাকে খেতেই হবে, যদি খেতে না পারো তাহলে আমি তোমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেব। এবার চুপচাপ দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি এটা খাও, আমার থুতু ফেলার পর এই জুস তোমার জন্য অমৃত হয়ে গেছে। জুলির কথা শুনে রামু ভয় পেয়ে যায় এবং সেই থুতু দেওয়া জুস খেয়ে ফেলে। এরপর রামু রান্নাঘরে ফিরে যায় এবং সেখানে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। অপরদিকে মদন দরজায় দাঁড়িয়ে সবকিছু দেখে ফেলে এবং এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আসলে মেম সাহেব, জল, একটু ঠান্ডা জল হলে ভালো হতো, বাইরে অনেক গরম পড়েছে এবং গরমের কারণে আমার মাথা ঘুরছে। রামুর মতো তুমিও নাটক শুরু করেছো, মনে হচ্ছে তোমার ব্যাপারেও কিছু একটা ভাবতে হবে। কমলার কথা শুনে মদন সেখান থেকে চলে যায় এবং বাগানের মধ্যে যে কল ছিল সেখান থেকে জল খেয়ে নেয়। মা, তোমার কাছে সবার জন্য সময় আছে কিন্তু আমার জন্যই সময় নেই তাই তো? তুমি আমার কোনো কথাই শোনো না। আরে কি হয়েছে জুলি, কি বলতে চাইছিস সেটা বল। তোমার কথা শুনে আমি উপোস করতে শুরু করেছি কিন্তু মন্দিরে যেতে গেলে অনেক গরম হয়, আমি আর উপোস করতে পারবো না। এরকম করে বলতে নেই জুলি, তুই উপোস করলে আমরা আরো বেশি উন্নতি করতে পারবো। এই উপোসটা আইবুড়ো মেয়েদেরকেই করতে হয়, না হলে তোর জায়গায় আমিই করে নিতাম। দাঁড়া, আমি তোর বাবার সঙ্গে কথা বলি।
এরপর কমলা এবং জুলি একটি রুমে যায়, যেখানে জুলির বাবা প্রকাশ ল্যাপটপে কিছু কাজ করছিল। দেখো না বাবা, মন্দির থেকে আসার সময় গরমের কারণে আমার পায়ে ছ্যাঁকা লেগেছে। তাই নাকি? দাঁড়া, আমি এখনই কোনো ব্যবস্থা করছি। এরপর প্রকাশ একটা ফোন করে এবং জুলি যে রাস্তা থেকে মন্দিরে যায় সেই রাস্তাতে কার্পেট বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবার ঠিক আছে তো? তোর প্রবলেম সলভ করে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ বাবা, তুমি এই পৃথিবীর সবথেকে ভালো বাবা। মদন জানালা থেকে সবকিছু দেখছিল এবং মনে মনে কিছু ভাবতে শুরু করে। আমি নিজের মেয়ের জন্য দামি কার্পেট তো আনতে পারবো না, কিন্তু একদিন আমি তার জন্য নতুন জুতো নিয়ে যাব। তারপর আমার মেয়েও আমাকে বলবে আমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। এবার থেকে আমি আরো বেশি পরিশ্রম করব। আমাকে বেশি বেশি পরিশ্রম করে আরো টাকা ইনকাম করতে হবে। মদন এসব কথা ভাবতে ভাবতে আবার বাগানে চলে যায় এবং কাজ করতে শুরু করে দেয়। কিছু সময় পর কমলা এবং জুলি যখন বসেছিল, এমন সময় মদন বাড়ির ভেতরে আসে। গরমের কারণে মদন অনেক ঘেমে গিয়েছিল। তাকে দেখার পর জুলি বলে, ছি, তুমি কত নোংরা হয়ে আছো, মানুষের এত বেশি ঘাম হয় কি করে? আমার তো 10 বছরে এত ঘাম হয় না। দেখো মা, আমি ঠিক বলছি তো? আমার তো মনে হয় ঈশ্বর এরকম গরিব লোকেদের জন্যই গরম বানিয়েছে, যাতে গরমের বাহানা দিয়ে এরা জামা কাপড় না পরে আর এদের টাকা বেঁচে যায়। আমাদের জন্য শীতকাল বানানো হয়েছে, যাতে আমরা দামি দামি মোটা পোশাক পরে ঘোরাফেরা করতে পারি। আপনি একদম ঠিক বলেছেন মেম সাহেব, আমাদের মতো গরিবেরা গরমের কারণে কম জামা কাপড় পরে দিন কাটায়। ধনী মানুষেরা আমাদের দেখে অনেক রকমের কথা বলে, কিন্তু কেউ আমাদের খারাপ অবস্থায় সাহায্য করার জন্য এগিয়ে আসে না। তুমি কি আমাদের খোটা দেওয়ার চেষ্টা করছো? এসব কথা বলার জন্য তোমার মাইনে কাটা যাবে। এমনিতেই আজকে হাফ বেলা কাজ করে তুমি আমার মাথা খারাপ করে দিয়েছো। বেশি কথা বললে আরো টাকা কেটে নেব। না ম্যাম সাহেব, দয়া করে টাকা কাটবেন না। এমনিতেই আমি 1000 টাকা মাইনে পাই, আরো কম টাকা পেলে আমি বিপদে পড়ে যাব। মদন হাত জোড় করে অনুরোধ করতে থাকে, কিন্তু কমলা তার কোনো কথাই শোনে না এবং তাকে 1000 টাকার পরিবর্তে 500 টাকা মাইনে দেয়। মদন কমলাকে কিছু বলতে পারে না এবং দুঃখী হয়ে 500 টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর মদন তার স্ত্রী এবং মেয়েকে সমস্ত কথা জানায়। মদনের কথা শুনে তারাও অনেক দুঃখী হয়ে যায়। তুমি চিন্তা করো না মদন, সব কিছু ঠিক হয়ে যাবে। এবার থেকে আমি আরো বেশি বেশি কাঠ বিক্রি করব, যেমন করে হোক সংসার চালিয়ে নেওয়া যাবে। মা বাবা, তোমাদের কাজে চলে যাওয়ার পর আমি বাড়িতে একা থাকি। পিন্টু স্কুলে চলে যায়, তাই আমি যদি বাবার সঙ্গে কাজ করতে যাই তাহলে মেম সাহেব হয়তো আর কম টাকা দেবে না। তোর কাজ করতে যাওয়াটা কি ভালো হবে? সেখানে যদি তোর কোনো রকম সমস্যা হয়? তুমি একদম চিন্তা করো না, আমার সমস্যা হবে না। আমি বাবাকে কাজ করতে সাহায্য করব। রূপার কথায় তার বাবা মা রাজি হয়ে যায় এবং পরের দিন সকালে রূপা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং জুলিদের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে রূপা দেখতে পায় বাড়ির ভেতরে জুলি সোফার উপরে বসে রয়েছে এবং বাড়ির চাকরেরা নানা রকমের জুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ম্যাডাম, এই জুতোটা পরুন, এটা পরে হাঁটাচলা করলে আপনার পায়ে কোনো রকম কষ্ট হবে না। এটার ডিজাইন আমার পছন্দ হয়নি, এই জুতো আমি পরবো না। ম্যাডাম, তাহলে এই জুতোটা ব্যবহার করুন, এটা অনেক নরম জুতো, পরলে খুব আরাম হবে। এর ডিজাইনটা দেখুন কত সুন্দর। হ্যাঁ, এটা ঠিকঠাক মনে হচ্ছে, তাছাড়া আমার পার্সোনালিটির সঙ্গে ম্যাচও করবে। আমি ঠিক বলছি তো বাবা? তুমি একদম ঠিক বলেছো জুলি, আমার মেয়ে কোনোদিন ভুল কথা বলতে পারে? প্রকাশ নিজের মেয়েকে এসব কথা বলছিল। এমন সময় দরজার দিকে তাকাতে সে দেখতে পায় সেখানে মদন তার মেয়ে রূপার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আরে মদন, তুমি কখন এলে? তোমার সাথে এই মেয়েটাকে, খুব মিষ্টি দেখতে। বাবু, এটা আমার মেয়ে রূপা, খুব ভালো মেয়ে, অনেক বুদ্ধিমতী। আমার মেয়েটাকে একটু কাজ করার সুযোগ দিন, আমাদের বাড়ির অবস্থা ভালো নেই, একটু টাকার প্রয়োজন। আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা রূপা, তুমি কি কি কাজ করতে পারো? আমি সব রকমের কাজ করতে পারবো বাবু, আপনি শুধু আমাকে আদেশ করে দেখুন। সত্যি তোমার মেয়ে অনেক বুদ্ধিমতী, তাছাড়া তোমার মেয়েটা দেখতেও অনেক সুন্দর। বাবার মুখে এরকম কথা শুনে জুলি রূপার দিকে তাকায়। কোন রকম মেকআপ না করেই রূপাকে অনেক সুন্দর লাগছিল।
কিন্তু জুলি রূপার প্রশংসা সহ্য করতে পারে না। সুন্দর না ছাই, চাকরের মেয়ে সারা জীবন চাকরি থাকে, তারা কোনোদিনও সুন্দর আর বুদ্ধিমান হয় না। আচ্ছা রূপা, আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে, তুমি আমার সঙ্গে চলো। আচ্ছা ঠিক আছে জুলি, রূপার কাজটা তুই দেখে নিস। এই নাও মদন, তোমার মেয়ে কাজ পেয়ে গেল, আমার মেয়ে তাকে কাজ দিয়ে দেবে। তোমার স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হলে সেটাও বলে দিও। না না বাবু, আপনি আমার মেয়ের কাজের ব্যবস্থা করে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। এরপর জুলি রূপাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং তার গাড়ির কাছে যায়। রূপা গাড়ির ভেতরে বসতে যাচ্ছিল, এমন সময় জুলি তাকে আটকায়। আরে আরে, তুমি গাড়ির ভেতরে বসতে যাচ্ছ কেন? এই গাড়ির ভেতরে বসা তো দূরের কথা, এই গাড়ির কাছে দাঁড়ানোর যোগ্যতাও তোমার নেই। কিন্তু মেম সাহেব, আপনিই তো বললেন আমাদেরকে একসঙ্গে মন্দিরে যেতে হবে, তাহলে আমি কিভাবে মন্দিরে যাব? তোমাকে গাড়ি করে যেতে হবে না, তুমি গাড়ির পেছনে ছুটতে ছুটতে আসবে, ঠিক আছে তো? এরপর জুলি গাড়ির ভেতরে বসে পড়ে এবং ড্রাইভার প্রীতম গাড়ি চালাতে শুরু করে। অপরদিকে রূপা গাড়ির পেছনে দৌড়াতে থাকে, কিন্তু জুলি গাড়ি থামায় না। দৌড়াতে দৌড়াতে রূপা অনেক ঘেমে যায়। জুলি রূপাকে দেখে মনে মনে অনেক খুশি হয়। এবার দেখবো এই মেয়েটা কিভাবে সুন্দর থাকে, এই গরমের মধ্যে ছুটলে সব সৌন্দর্য শেষ হয়ে যাবে। আমি তো আরামের সাথে এসির হাওয়া খেতে খেতে যাচ্ছি, আমার কোনো সমস্যা হবে না। জুলি এসব কথা ভাবতে ভাবতে গাড়ি করে যেতে থাকে। অপরদিকে রূপা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে। আমার দাঁড়িয়ে গেলে চলবে না, সময় মতো মন্দিরে না পৌঁছালে মেম সাহেব আমাকে কাজ থেকে বার করে দেবেন। কিছু সময় পর জুলি মন্দিরে পৌঁছে যায় এবং রূপা ও ছোট রাস্তা থেকে দৌড়াতে দৌড়াতে মন্দিরে এসে পৌঁছায়। আমি এসে গেছি মেম সাহেব, আমাকে একটু জল দিন, গরমের জন্য গলা শুকিয়ে যাচ্ছে। আগে পূজাটা হয়ে যাক, তারপর জল খাবে, এবার মন্দিরের ভেতরে চলো। রূপা মন্দিরে যাওয়ার জন্য কার্পেটের উপরে পা রাখতেই জুলি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তোর এত বড় সাহস, তুই আমার কার্পেটে পা রাখিস? তোর মতো ভিকিরি মেয়েদের জন্য এই কার্পেট নয়, তুই ওই রাস্তা থেকে যা। আমি ঠিক বলছি তো প্রীতম? জুলির কথায় প্রীতম রূপার দিকে তাকায়, কিন্তু তাকে কিছুই বলে না। অপরদিকে রূপা যখন জুলির কথা মতো অন্য রাস্তা দিয়ে মন্দিরের দিকে যাচ্ছিল, এমন সময় সেখানকার সকল মহিলা রূপার দিকে তাকাতে থাকে এবং তাকে আশীর্বাদ করতে থাকে। এসব কিছু দেখে জুলি প্রচন্ড রেগে যায়। এইসব ভিকিরি লোকেদের নাটক দেখলে আর সহ্য করা যায় না, এই রূপার কিছু একটা করতেই হবে। এরপর জুলি মন্দিরের ভেতরে চলে যায়। কিছু সময় পর জুলি যখন ফিরে আসে, তখন সে দেখে মন্দির থেকে তার জুতো চুরি হয়ে গেছে। এটা দেখে সে প্রচন্ড রেগে যায় এবং রূপার কান ধরে তাকে গাড়ির পেছনে তুলে দেয়। কিছু সময় পর জুলি বাড়ি পৌঁছে চেঁচামেচি করতে শুরু করে। আরে কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? এই মেয়েটা আমার নতুন জুতো চুরি করে নিয়েছে, আমার আগেই বোঝা দরকার ছিল। এই ভিকিরি মেয়েরা চুরি করার কোন সুযোগই হাতছাড়া করে না। না মেম সাহেব, আমি আপনার জুতো চুরি করিনি। আমি ভালো করেই জানি তোর কাছে জুতো নেই, তাই আমার দামি জুতো দেখে হয়তো তোর লোভ হয়েছে। জুলির কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা রূপার বাবা অনেক দুঃখী হয়ে যায় এবং জুলিকে বলে, এটা আপনি কি বলছেন ছোট মেম সাহেব? এটা ঠিক কথা যে আমরা গরিব, কিন্তু আমরা চোর নই। আমি নিজের মেয়েকে খুব ভালো করে চিনি, সে কোনোদিন চুরি করতে পারে না। তুমি চুপ করো মদন, তোমার মেয়ে চুরি করেছে, তার উপর তুমি আবার বড় বড় কথা বলছো। আমি ভুল বলছি না সাহেব, নিজের মেয়ের উপর থেকে এই অপবাদ দূর করার জন্য যদি আমাকে জুতোর টাকা দিতে হয় তাহলে আমি তাতেও রাজি আছি। এই নিন মেম সাহেব, কাল আপনি আমাকে যেই 500 টাকা দিয়েছিলেন ওখান থেকে আমি জুতোর টাকা দিয়ে দেব। কি বললে, তুমি জুতোর টাকা দেবে? সেই জুতোর দাম কত ছিল তোমার কোনো ধারণা আছে? আমরা গরিব মানুষ, দামি দামি জিনিস ব্যবহার করি না। আপনি বলে দিন জুতোর দাম কত ছিল। ওই জুতোর দাম ছিল 24,000 টাকা, যেটা তোমার 2 বছরের মাইনের সমান। মা, এই বুড়োটাকে 2 বছর পর্যন্ত আর কোনো টাকা দেবে না। যতদিন পর্যন্ত এই বুড়োর মেয়ের থেকে আমি সব টাকা শোধ না করছি, ততদিন পর্যন্ত এদেরকে কাজ ছাড়তেও দেবে না। জুলির মুখে এরকম কথা শুনে মদন এবং রূপা হতাশ হয়ে পড়ে এবং কিছু সময় পর তারা বাড়ি ফিরে যায়। জুলিও নিজের রুমে চলে যায়। এই মেয়েকে আর তার বাবাকে বেশ জব্দ করেছি, আমি নিজের জুতো নিজেই চুরি করে তাদেরকে ফাঁসিয়ে দিলাম।
তার উপরে অত্যাচার করে করে তার সৌন্দর্যটাই আমি শেষ করে ফেলবো। জুলি নিজের রুমে বসে বসে এসব কথা ভাবছিল। অপরদিকে রূপা যখন তার বাবার সঙ্গে বাড়িতে পৌঁছায়, তখন সে দেখে তার মা তার ছোট ভাই পিন্টুকে মারধর করছে। মা, আর মেরো না, আমার অনেক কষ্ট হচ্ছে মা। মা, তুমি পিন্টুকে মারছো কেন? কি করেছে সে? আমি কত কষ্ট করে টাকা রোজগার করে একে পড়াশোনা করাচ্ছি, কিন্তু আজ সে আমার কষ্টের টাকা থেকে উল্টো পাল্টা জিনিস কিনে এনেছে। কিরে পিন্টু, তুই কি নিয়ে এসেছিস যার কারণে তোকে মার খেতে হচ্ছে? না দিদি, আমি উল্টো পাল্টা জিনিস আনিনি। মায়ের পায়ে অনেক আঘাত লেগেছিল, তাই সেখানে লাগানোর জন্য ক্রিম আর ব্যান্ডেজ নিয়ে এসেছি। এই গরমে বাবাও অনেক পরিশ্রম করে, তাই বাবার জন্য একটা গ্লুকোজ নিয়ে এসেছি। এই সব কারণে মা আমাকে মারছে। দেখ, এমন করে বলছে যেন কত ভালো কাজ করেছে। বাবা পিন্টু, তুই এত টাকা খরচ করে এসব কেন আনতে গেলি? তুই তো জানিস তোর বাবার ইনকাম অনেক কম, এত টাকা খরচ করা তোর উচিত হয়নি। হ্যাঁ, আমি জানি তোমার ইনকাম অনেক কম, কিন্তু আমি তোমার এবং মায়ের অবস্থা দেখে থাকতে পারলাম না। তোমরা বাড়িতে একটা পাখা লাগানোর জন্য সারাদিন কত খাটাখাটনি করছো। আমি জানি পাখা কেনার পর তোমরা কখনো পাখার নিচে থাকবে না, তোমরা সবসময় আমাকে আর দিদিকে ভালো রাখার চেষ্টা করবে। আমি ছোট কিন্তু সবকিছু বুঝতে পারি। পিন্টু এই বলে জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। মা, তোমার জন্য যে মলমটা নিয়ে এসেছি ওটা তোমার পায়ে লাগিয়ে নাও। আমি জানি তোমার পায়ে অনেক কষ্ট হচ্ছে, এই জিনিসগুলো আমি নিজের জমানো টাকা থেকে নিয়ে এসেছি। তুমি স্কুলে যাওয়ার সময় আমাকে যে টাকা দিতে, আমি ওই টাকা খরচ করতাম না। সত্যি পিন্টু, তুই অনেক বড় হয়ে গেছিস, আমি জানতাম না তুই বাবা মায়ের জন্য এত কিছু ভাবিস। দিদি, আমার কাছে আর একটা জিনিস আছে, এই নে, আমি সবার জন্য লজেন্স নিয়ে এসেছি। পিন্টু এই বলে তার পকেট থেকে লজেন্স বার করে সকলকে একটা করে দেয়। সকলে যখন দাঁড়িয়েছিল, এমন সময় জুলির ড্রাইভার প্রীতম সেখানে আসে। বাবা, মা, দিদি, তোমরা চিন্তা করো না, আমি যখন বড় হয়ে যাব তখন আমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব। তোর বড় হওয়াতে অনেক সময় বাকি আছে পিন্টু, তবে তুই চিন্তা করিস না, ততদিন পর্যন্ত আমি কাকা কাকিমার খেয়াল রাখার চেষ্টা করব। কাকা কাকিমা, এই নাও, আমার কাছে কিছু টাকা আছে, এটা থেকে তোমাদের কিছু সাহায্য হতে পারে। কিন্তু দাদা, এটা তো তোমার টাকা। তুই চুপ কর রূপা, আমার যা আছে সবকিছু তোদের, তোদের ছাড়া এই পৃথিবীতে আমার কে বা আছে। আর একটা কথা, তুই ওই জল্লাদ মেম সাহেবের থেকে একটু দূরে থাকিস, সে তোকে বিরক্ত করলে আমার অনেক খারাপ লাগে। ওটা নিয়ে তুমি চিন্তা করো না দাদা, ওটা আমার কাজ, একটু বিরক্ত করলেও আমার কোনো সমস্যা নেই। সে যখন আমার উপর অত্যাচার করে খুশি হচ্ছে, তাহলে তাকে খুশি হতে দাও। এরপর সকলে রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। রাতে প্রীতম যখন ঘুমিয়েছিল, এমন সময় রূপা তার কাছে যায়। দাদা দাদা, ঘুমিয়ে পড়েছ? আরে কি হয়েছে রূপা, এত রাত হয়ে গেল, তুই ঘুমাসনি কেন? আচ্ছা দাদা, তুমি সেখানে কাজ করার জন্য কত টাকা পাও? একদিন কাজ করার পর 200 টাকা পাই। সারাদিন কাজ করে 200 টাকা? তার মানে এক মাস কাজ করলে 6000 টাকা। আমি আর বাবা যত মাইনে পাই তার থেকে 6 গুণ বেশি। আরে রূপা, আমি ড্রাইভার, তাই আমার ইনকাম বেশি। ড্রাইভার হওয়ার জন্য কি করতে হয়? আরে পাগল মেয়ে, তার জন্য কার চালানো জানতে হয়। এবার গিয়ে ঘুমিয়ে পড়, এত রাতে আমাকে বিরক্ত করিস না। দাদার মুখে গাড়ি চালানোর কথা শুনে রূপা মনে মনে অনেক খুশি হয়ে যায়। এরপর সে তাকে বলে, দাদা আমিও গাড়ি চালানো শিখবো, আমিও ড্রাইভার হতে চাই, তুমি কি আমাকে গাড়ি চালানো শেখাবে? তুই গাড়ি চালানো শিখতে চাস? হ্যাঁ দাদা, আমি গাড়ি চালানো শিখতে চাই, তুমি প্লিজ আমাকে বারণ করবে না। রূপা যখন প্রীতমকে গাড়ি চালানো শেখানোর জন্য জোর করছিল, এমন সময় কবিতা ঘুম থেকে উঠে পড়ে এবং সেখানে চলে আসে। বাবা প্রীতম, রূপা যখন গাড়ি চালানো শেখার জন্য এত জেদ করছে, তাহলে আমার মনে হয় তাকে গাড়ি চালানো শিখিয়ে দেওয়া দরকার। তোর যদি সময় হয় তাহলে রূপাকে গাড়ি চালানো শিখিয়ে দিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি যখন এটাই চাইছো তাহলে আমি তাকে গাড়ি চালানো শেখাবো। অন্যদিকে জুলি যখন নিজের বাড়িতে ঘুমিয়েছিল, এমন সময় তাদের ইলেকট্রিসিটি চলে যায়। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে এসি বন্ধ হয়ে যায় এবং জুলি ঘুম থেকে উঠে পড়ে। বিক্রম, বিক্রম, বিক্রম কোথায় চলে গেল?
তার ফোনটাও লাগছে না, এত গরম হচ্ছে কেন, এসিটাও চলছে না, এই গরমে আমি ঘুমাতে পারবো না। জুলি এই বলে বাড়ির ভেতরে হাঁটা চলা করতে শুরু করে দেয়। অপরদিকে রূপাদের বাড়িতে রূপা এবং প্রীতম ঘুমিয়ে পড়ে এবং কবিতা হাত পাখা দিয়ে তাদেরকে হাওয়া করতে থাকে। পরের দিন সকালে রূপা ঘুম থেকে উঠে জুলিদের বাড়িতে আসে। 90 টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনলাম, 5 টাকা দিয়ে পিন্টুর পেন নিলাম, তার মানে টোটাল 95 টাকা খরচ হয়ে গেল। রূপা মনে মনে হিসেব করতে করতে জুলির ঘরের ভেতরে যেতেই বিক্রম নামে এক ছেলের সঙ্গে তার ধাক্কা হয়ে যায়। আরে এত তাড়াহুড়োর মধ্যে কোথায় যাচ্ছ পাপা কি পারি? সরি বাবু, আমি আপনাকে দেখিনি। ভালো হয়েছে যে দেখোনি, দেখে নিলে আমার সঙ্গে তোমার ধাক্কা হতো না। আজকাল তোমার ব্যাপারে অনেক কিছু শুনতে পাচ্ছি, তুমি অনেক ফেমাস হয়ে গেছো, তোমার নাম কি? বিক্রম যখন রূপাকে এসব কথা বলছিল এমন সময় জুলি সেখানে চলে আসে। ভাই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরের সঙ্গে গল্প করছিস? কি রে রূপা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? দাঁড়িয়ে না থেকে যা, গিয়ে বাড়ির কাজ কর। জুলির কথা শুনে রূপা রান্নাঘরে চলে যায়। রূপার চলে যাওয়ার পর বিক্রম বলে, আরে বাহ, এত সুন্দর কাজের মেয়ে আমাদের জন্য চা বানাবে, এই মেয়েটা চা বানালে সেই চা অনেক মিষ্টি হবে। অনেক হয়েছে বিক্রম, এসব বন্ধ কর, এবার কি তুই চাকরকেও লাইন মারবি? আচ্ছা ওসব কথা ছাড়, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে, আমি শপিং করতে যাব। জুলি এই বলে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর রূপা চা নিয়ে জুলির কাছে আসে। রূপা সেখানে গিয়ে দেখে জুলির রুম অনেক ঠান্ডা। রূপা সেখানে দাঁড়িয়ে মনে মনে কিছু ভাবতে শুরু করে। মেম সাহেবের রুম বরফের মতো ঠান্ডা, কিন্তু এটা কিভাবে সম্ভব? রান্নাঘরে আগুনের মতো গরম আর এখানে এত ঠান্ডা। মেম সাহেবকে একবার জিজ্ঞাসা করে দেখি, সে যদি আমাকে কিছু সময় এখানে বসতে দেয় তাহলে অনেক ভালো লাগবে, রান্নাঘরে কাজ করতে করতে গরমে পুড়ে যাচ্ছিলাম। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো ভাবছিল। এমন সময় জুলি সেখানে চলে আসে এবং তার কিছু বলার আগেই তাকে ধাক্কা মেরে রুম থেকে বাইরে বার করে দেয়। কি রে চাকর মেয়ে, বেরিয়ে যা আমার রুম থেকে, আমার রুমের ভেতরে আসার সাহস কি করে হলো? এসির হাওয়া খেতে ইচ্ছে করলে নিজের বাবাকে বলে বাড়িতে এসি লাগিয়ে নে। জুলি এই বলে রুমের দরজা বন্ধ করে নেয়। অপরদিকে রূপা দুঃখী হয়ে রুমের বাইরে দাঁড়িয়ে ছিল। এমন সময় প্রীতম সেখানে চলে আসে। তুই চিন্তা করিস না রূপা, তুই যখন গাড়ি চালাতে শিখে যাবি তখন এরকম এসির হাওয়া খেতে পারবি, গাড়িতেও এসি থাকে। প্রীতমের কথা শুনে রূপা মনে মনে ভেবে নেয় যে সে খুব ভালোভাবে গাড়ি চালানো শিখবে এবং তাড়াতাড়ি ড্রাইভার হয়ে দেখাবে। এরপর থেকে প্রীতম নিজের বন্ধুর গাড়ি নিয়ে রূপাকে রাতে গাড়ি চালানো শেখাতে থাকে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন রূপা যখন জুলিদের বাড়ির জানালা পরিষ্কার করছিল এমন সময় সে দেখে তার বাবা বাগানে কাজ করতে করতে গরমের কারণে অজ্ঞান হয়ে গেছে। আরে বাবা তো অজ্ঞান হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি সেখানে গিয়ে বাবাকে দেখতে হবে। রূপা এই বলে তাড়াতাড়ি বাগানে পৌঁছায় এবং নিজের বাবার কাছে গিয়ে বসে পড়ে। বাবা কি হয়েছে তোমার, ওঠো বাবা, বাবা ওঠো। রূপা নিজের বাবাকে তোলার চেষ্টা করে কিন্তু তার বাবার জ্ঞান ফেরে না। এরই মাঝে বিক্রম সেখান থেকে যাওয়ার পথে রূপাকে দেখতে পেয়ে তার কাছে আসে। আরে রূপা তোমার বাবার কি হয়েছে, চলো কাকাকে বাড়ির ভিতরে নিয়ে যাই। এরপর রূপা বিক্রমের সাহায্যে তার বাবাকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং তাকে সোফার উপরে শুইয়ে দেয়। বাবু কি হয়েছে আমার বাবার, বাবা উঠছে না কেন? তুমি চিন্তা করো না রূপা, তোমার বাবার কিছু হবে না, আমি এখনই তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বিক্রম রূপাকে এই সমস্ত কথা বলছিল। এমন সময় জুলি তার মা বাবার সঙ্গে সেখানে আসে। হঠাৎ করে জুলির পা মচকে যাওয়ায় তার মা তাকে সামলে নেয়। আরে আমার মেয়ের পা মচকে গেল, প্রকাশ আমাদের মেয়েটাকে ধরো আর সোফার উপরে বসিয়ে দাও। এরপর কমলা এবং প্রকাশ জুলিকে সোফার কাছে নিয়ে যাচ্ছিল। এমন সময় তারা দেখে সোফার উপরে তাদের চাকর মদন শুয়ে রয়েছে। আরে ভালো হয়েছে তোমরা চলে এলে, গরমের কারণে মদন কাকার মাথা ঘুরে গেছে, মনে হচ্ছে তার ডিহাইড্রেশন হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে সমস্যা হতে পারে। এই চাকরটা আমাদের সোফাতে কি করছে? বিক্রম তাড়াতাড়ি একে সরিয়ে ফেলো, আমাদের জুলির পায়ে ব্যথা হচ্ছে। রামু রামু তাড়াতাড়ি এখানে আয়,
আর এই নোংরা মানুষকে আমাদের সোফা থেকে নিচে নামিয়ে দে। কমলার কথায় রূপা কিছু বলে না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। এরপর রামও একজন চাকরের সঙ্গে সেখানে আসে এবং মদনকে সোফা থেকে নামিয়ে মেঝেতে রেখে দেয়। আরে মা, জুলির পায়ে সেরকম কিছু হয়নি, তাকে নিয়ে বেশি চিন্তা করো না। মদন কাকাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মদন কাকা আমাদের বাড়িতে কাজ করে, তাই তার খেয়াল রাখার দায়িত্ব আমাদের। রূপার দিকে তাকিয়ে দেখো, সে অসহায় হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মদনকে নিয়ে যা আর পাশের সরকারি হাসপাতালে ভর্তি করে দে। রামু, এই নে 20 টাকা, তুই নিয়ে যা। কিরে মে, তুইও নিজের বাবার সঙ্গে যা আর এই 50 টাকা রাখ, অটো করে চলে যাস। বাবা, কি বললে তুমি, মদন কাকাকে সরকারি হাসপাতালে ভর্তি করবে? তা নয় তো কি, আমরা কি এই চাকরকে দামি নার্সিং হোমে ভর্তি করব? দামি জায়গায় ভর্তি করলে এরা কোনোদিনও তার টাকা দিতেই পারবে না। সেখানকার ফিস দিতে গিয়ে এদের ঘর বাড়ি সব কিছু চলে যাবে। বিক্রম, ওদের কথা ছাড়, তুই জুলিকে নিয়ে GCT নার্সিং হোমে চলে যা। কমলার কথা শুনে বিক্রম এবং রূপা কিছুক্ষণ পর্যন্ত একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর রূপা নিজের বাবাকে নিয়ে সরকারি হসপিটালে চলে যায় এবং বিক্রম জুলিকে নিয়ে নার্সিং হোমে চলে যায়। এখানে কত লম্বা লাইন, জানি না আমাদের লাইন কখন আসবে। যে কোনো ভাবে বাবাকে একটা বেড পাইয়েই দিতে হবে। একদিকে রূপা সরকারি হসপিটালে লাইনে দাঁড়িয়ে থাকে এবং তার বাবাকে একটা বেড পাইয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। অপরদিকে জুলি দামি নার্সিং হোমের AC রুমে বসে তার পায়ের চিকিৎসা করাতে থাকে। বিক্রম, এখানকার AC ভালো নয়, ভালোভাবে রুম ঠান্ডা করতেই পারছে না। তুই ডাক্তারের সঙ্গে কথা বলে আমাকে অন্য রুমে শিফট করার ব্যবস্থা কর। আমি কিছু করতে পারবো না, অন্য রুমে যেতে হলে নিজেই কথা বলে নে। বিক্রম এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে সরকারি হসপিটালের ডাক্তার রূপার বাবার চিকিৎসা করার পর রূপার সঙ্গে কিছু কথা বলে। এরপর রূপা হসপিটালের বাইরে বেরিয়ে আসে। ডাক্তার বাবু বাবাকে ডাবের জল খাওয়াতে বলেছেন, একটা ডাবের দাম 50 টাকা। ডাক্তার বাবুর কথা মতো বাবাকে 6 খানা ডাবের জল খাওয়াতে হবে। এবারে এত টাকা আমি কোথায় পাবো? মাকে এই ব্যাপারে বললে মা অনেক চিন্তিত হয়ে পড়বে। একবার মালিকের কাছে গিয়ে দেখি, সে যদি কিছু টাকা ধার দেয়। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা ভাবছিল। এমন সময় বিক্রম হাতে ডাব নিয়ে সেখানে চলে আসে। রূপা বিক্রমকে দেখে অবাক হয়ে যায়। আরে রূপা, এই নাও, এটা তোমার জন্য, তুমি এই ডাবের জল খেয়ে নাও। আর চিন্তা করো না, কাকার জন্যও আমি ডাব নিয়ে এসেছি। না না, আমি ডাব নিতে পারবো না। আরে চিন্তা করো না, আমি তোমার কাছ থেকে টাকা চাইবো না। তুমি এই ডাবটা খেলে আমিও তোমার সঙ্গে ডাবের জল খাবো। শুনেছি সুন্দর মেয়েদের সঙ্গে ডাবের জল খেলে সম্পর্ক ভালো হয়। বিক্রমের কথা শুনে রূপা লজ্জা পেয়ে যায় এবং তার কাছ থেকে ডাব নিয়ে নেয়। আপনি এত গরমে এখানে এসেছেন কেন? আপনি নিজের AC গাড়িতে গিয়ে বসুন, এরকম গরম জায়গায় থাকার অভ্যাস আপনাদের নেই। আমরা গরিব মানুষ, আমাদের এরকম গরমে থাকার অভ্যাস আছে। আরে রূপা, এই হাসপাতালের পাখার দিকে লক্ষ্য করে দেখো, এত আস্তে আস্তে ঘুরছে যে তার ডানাগুলো গুনতে পারা যাচ্ছে। এটা মনে হচ্ছে বিদেশ থেকে আনা স্পেশাল পাখা। এই গরমকালে এরকম পাখা না চালিয়ে এসব পাখাগুলো শীতকালে চালানো দরকার। বাবু, আপনি জানেন এখানে তাও এই পাখাটা আছে, আমাদের বাড়িতে কোনো রকম পাখাই নেই। তোমাদের বাড়িতে পাখা নেই? এটা কিভাবে সম্ভব? আজকাল সবার বাড়িতে পাখা, কুলার সব কিছু আছে। ওটা বড় লোকদের বাড়িতে থাকে, গরিবদের বাড়ি এরকমই হয়। আমাদের মতো গরিব লোকেদের জন্য সবকিছুই সম্ভব। গরিবের বাড়িতে খাবারের অভাবের জন্য মায়েরা সন্তানদের খাইয়ে দেয় আর নিজে না খেয়েই ঘুমিয়ে পড়ে। আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে কিছু দেখাবো। রূপা এই বলে বিক্রমের হাত ধরে নেয় এবং তাকে হসপিটালের বাইরে নিয়ে যায়। এবারে দেখুন বাবু, এখানে কত গরম, এই গরমে আপনারা 1 মিনিট ভালোভাবে দাঁড়াতেও পারবেন না। অথচ আমাদের মতো গরিব লোকেরা এই গরমে রাস্তায় বসে মাটির হাড়ি বাসন বানিয়ে বিক্রি করে। তাছাড়া এই গরমে অনেক মানুষ ইটখোলাগুলোতে কাজও করে। এসব দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। বিক্রম অবাক হয়ে রূপার কথা শুনতে থাকে। এরই মধ্যে অতিরিক্ত গরমের কারণে বিক্রমের কপালে ঘাম চলে আসে এবং রূপা নিজের আঁচল থেকে সেই ঘাম মুছে দেয়। রূপার এরকম ব্যবহার দেখে বিক্রম তার দিকে তাকিয়েই থাকে। এরই মাঝে বিক্রম দেখতে পায় রূপা খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে। আরে রূপা, তোমার পায়ে জুতো নেই কেন?
তুমি খালি পায়ে হাসপাতালের বাইরে চলে এসেছো। আমাকে নিয়ে চিন্তা করবেন না বাবু, আমার পায়ে আর গরম লাগে না, আমার গরমে হাঁটা চলা করার অভ্যাস হয়ে গেছে। তুমি চুপ করো, এসব বেকার কথা বলতে হবে না। এত সুন্দর পায়ের উপর কষ্ট দিচ্ছ কেন? এই পা মাটিতে রাখাও উচিত নয়। বিক্রম এই বলে পাশের দোকান থেকে একটি জুতো কিনে রূপাকে পরিয়ে দেয় এবং এরই সঙ্গে একটি ছাতা নিয়ে তার মাথার উপরে ধরে। এই সমস্ত কিছু দেখে রূপার সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন প্রীতম মন্দিরের বাইরে জুলির মাথার উপরে ছাতা ধরেছিল। রূপার চোখে জল চলে আসে। আরে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? পায়ে খুব লাগছে বুঝি? না বাবু, পায়ে লাগছে না। আসলে এর আগে কেউ এত ভালোভাবে আমার খেয়াল রাখেনি, তাই এসবের অভ্যাস নেই। এতদিন পর্যন্ত আমি সিনেমাতেই এসব দেখেছি। তুমি কি জানো না, সিনেমা বাস্তব জীবন থেকেই বানানো হয়। এবার চলো, আমি তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। তোমার বাবার কাছে আমাদের রামু কাকা থাকবে, সন্ধেবেলায় পরিবারের সঙ্গে এসে বাবার সঙ্গে দেখা করে নিও। বিক্রম এই বলে রূপাকে কোলে তুলে নেয় এবং তার গাড়ির কাছে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। বাবু, আপনি এসব করছেন কেন? আমি আপনার কে যে আপনি আমার জন্য এত কষ্ট করছেন? কখনো কখনো কিছু জিনিস নিজের ভালো লাগানোর জন্য করতে হয়। আমি এসব করে তোমার জীবন কেমন এটা জানতে চাইছি। বিক্রম এই বলে গাড়ি চালাতে শুরু করে দেয়। কিছু দূর যাওয়ার পর বিক্রমের গাড়িতে সমস্যা দেখা দেয়। আরে হঠাৎ করে গাড়িতে কি হয়ে গেল? গাড়ি এভাবে আটকে আটকে চলছে কেন? গাড়ির এসিটাও কিভাবে বন্ধ হয়ে গেল? এভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে গাড়ি থেমে যায় এবং বিক্রমের মাথা গাড়ির স্টিয়ারিং এ লাগায় সে অজ্ঞান হয়ে যায়। আরে বিক্রম, কি হয়েছে তোমার? ওঠো ওঠো বিক্রম। রূপা কিছু সময় পর্যন্ত বিক্রমকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু বিক্রমের জ্ঞান ফেরে না। এরপর সে একটি বোতল থেকে জল নিয়ে বিক্রমের মুখে ছিটিয়ে দেয়। জল ছিটানোর সঙ্গে সঙ্গে বিক্রমের জ্ঞান ফিরে আসে। কি হয়েছে? আমার কি হয়েছিল? খুব মাথা যন্ত্রণা করছে। হঠাৎ করে আমাদের গাড়িটা থেমে গেছে আর তোমার মাথায় আঘাত লাগায় তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। উফ, অনেক গরম হচ্ছে, এসিটা চলছে না কেন? এই গরমে আমি থাকতে পারবো না, তাড়াতাড়ি এসি চালাও। এসিটা হয়তো খারাপ হয়ে গেছে, আমি চালানোর চেষ্টা করেছি কিন্তু চলছে না। তোমাকে যে একটু জল দেবো সেটাও নেই, সামান্য জল ছিল সেটা তোমার মুখে ছিটিয়ে দিয়েছিলাম। দাঁড়াও, গাড়ি থেকে বাইরে বেরোতে হবে। আরে এ কি হলো, গাড়ির দরজা খুলছে না কেন? দরজা লক হয়ে গেল কিভাবে? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। বাবু, আপনি এভাবে ব্যস্ত হয়ে পড়ছেন কেন? এখান থেকে একটু এগিয়ে চলুন, সাহায্যের জন্য নিশ্চয়ই কাউকে পেয়ে যাব। আমি আর গাড়ি চালাতে পারবো না, আমার মাথা যন্ত্রণা করছে, এবার মনে হয় গাড়িতেই মরতে হবে। হে ঈশ্বর, আমি সুন্দর মেয়েদের সঙ্গে থাকতে ভালোবাসি, কিন্তু তার মানে এটা নয় যে তুমি সুন্দর মেয়ের জন্য আমার প্রাণ নিয়ে নেবে। বাবু, আপনি শুধু শুধু চিন্তা করছেন, আমাদের কিছু হবে না। আপনি এদিকে চলে আসুন, আমাকে গাড়ি চালাতে দিন। তুমি কিভাবে গাড়ি চালাবে? এর আগে কোনোদিন গাড়ি চালিয়েছো? আসলে বাবু, আমি এখন গাড়ি চালানো শেখা শুরু করেছি, এখনো পর্যন্ত একা চালানোর সুযোগ হয়নি, তবে আমার মনে হচ্ছে আমি চালিয়ে নেব। জানি না এবার আমাদের কি হবে, ঈশ্বরের উপর বিশ্বাস করে তোমার হাতে স্টিয়ারিং দিচ্ছি। বাইরে তো যাওয়া যাবে না, তাই ভিতর থেকে তুমি এখানে চলে এসো। এরপর গাড়ির ভেতর থেকেই বিক্রম এবং রূপা তাদের সিট এক্সচেঞ্জ করে নেয়। রূপার ড্রাইভারের সিটে বসার সঙ্গে সঙ্গে গাড়ি চালাতে শুরু করে দেয়। রূপা যখন গাড়ি চালাচ্ছিল তখন বিক্রম তাকে বলে, এত গরম না থাকলে জানলা থেকে বাইরে মুখ বার করে সকলকে চিৎকার করে বলতাম যে আমার গাড়ির ড্রাইভার রূপা। তুমি খুব ভালো গাড়ি চালাচ্ছ রূপা। তাতে কি হয়েছে, সেটা তো আপনি এখনো করতে পারেন। আচ্ছা বাবু, আপনাদের মতো ধনী লোকেরা সব জিনিস এত ভয় পায় কেন? আপনারা গরমকে ভয় পান, বৃষ্টিকে ভয় পান, আর হাঁটা চলা করতেও আপনাদের ভয় লাগে। এইসব প্রাকৃতিক জিনিস মানুষকে আনন্দ দেয়। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারলাম না। আসলে বাবু, যতক্ষণ পর্যন্ত রোদে পা পুড়ে যাবে না ততক্ষণ পর্যন্ত শীতল মেঝের আনন্দ উপভোগ করা যাবে না। তাছাড়া বৃষ্টির জল ঠোঁটের উপর পড়লে তখনই বোঝা যায় জল কত মিষ্টি। এছাড়া বেশি হাঁটা চলা করলে শরীর ক্লান্ত হয়ে যায় আর খুব ভালো ঘুম হয়। তার মানে আমরা যেভাবে জীবন কাটাই সেটা কি ঠিক নয়? সেটাও ঠিক, কিন্তু আপনারা সব জিনিসে অনেক ভয় পান। আপনারা রোদে বাইরে যাওয়ার সময় চেহারায় ক্রিম লাগিয়ে যান, না হলে আপনাদের কেউ বাইরেই যায় না। তাছাড়া সবসময় এসির মধ্যেই থাকেন। কোনোদিন ভেবে দেখেছেন যদি আপনাদের সব এসি খারাপ হয়ে যায় তাহলে এই গরমে আপনারা কিভাবে থাকবেন? তোমার তো এসির অভ্যাস নেই,
তাহলে তুমি নিশ্চয়ই এসি দেখলে ভয় পাও। না বাবু, এটা ভুল কথা যে আমাদের এসির অভ্যাস নেই। আসল কথা এটাই যে এসি কেনার ক্ষমতা আমাদের নেই। এসিতে বসলে আমাদের কোনো সমস্যা হবে না। তবে এটাও ঠিক কথা যে আমাদেরকে এসি থেকে বার করে অনেক গরমের মধ্যে রেখে দিলেও আমরা মানিয়ে নিতে পারবো। এই পৃথিবীতে কিভাবে বাঁচতে হয় আমরা তা শিখে নিয়েছি। সত্যি রূপা, আমি তোমার কথা যত শুনছি তত অবাক হয়ে যাচ্ছি। বাবু, আপনার গাড়ির এসি চালু হয়ে গেছে, তার মানে গাড়ি ঠিক হয়ে গেছে, দরজা খুলতেও আর অসুবিধা হবে না। এবার আমি গাড়ি থামাচ্ছি। তুমি এখানে নামবে কেন? আমি তো বলেছিলাম তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। কথা বলতে বলতে আপনি লক্ষ্য করেননি যে আমাদের বাড়ি এসে গেছে। এই যে, এটাই আমাদের বাড়ি। এবার আমি নামছি, আপনি সাবধানে বাড়ি ফিরে যান। রূপা এই বলে গাড়ি থেকে নেমে দাঁড়ায় এবং রূপার দিকে কিছু সময় পর্যন্ত তাকিয়ে থাকার পর গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর বিক্রম বাড়িতে পৌঁছায়। অ্যাক্সিডেন্টের কারণে বিক্রমের মাথায় সামান্য আঘাত লেগেছিল। বিক্রমের মা সেটা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, আরে বিক্রম, কি হয়েছে তোর? মাথায় আঘাত লাগলো কিভাবে? চিন্তা করো না মা, বিশেষ কিছু হয়নি। রূপার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, রাস্তায় গাড়ি একটু খারাপ হয়ে যাওয়ায় তার কারণে মাথায় সামান্য আঘাত লেগেছে। রূপাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে এলাম। তোর এত সাহস! তুই সেই চাকরের মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলি, তুই কি আমাদের মান সম্মান শেষ করে দিবি? আরে মা, তুমি কোন কথা কোথায় পৌঁছে দিচ্ছ? তার আমাকে প্রয়োজন ছিল, তাই তার সঙ্গে দেখা করতে চলে গেলাম। এই সামান্য জিনিসের জন্য তুমি এত বকাবকি করছো কেন? আচ্ছা, তার মানে রূপাকে তোর প্রয়োজন ছিল, তাহলে তাকে চাকর হিসেবে রেখেছিস কেন? বিয়ে করে নিজের বউ করে নে, আমার বাড়ির বৌমা হয়ে গেলে আমি ভালোভাবে তার দেখাশোনা করব। আরে হ্যাঁ মা, এরকম হলে খুব ভালো হবে। এটা করলে তবেই তুমি গরিব ধনী মানুষের মধ্যে পার্থক্য করা বন্ধ করবে। এসব বলে তুই কি প্রমাণ করতে চাইছিস? তুমি জানো রূপা কত লাকি? রাতে যখন সে আর তার ভাই ঘুমিয়ে থাকে, তখন তার মা মাথার কাছে বসে হাওয়া করতে থাকে। আচ্ছা মা, তুমি লাস্ট টাইম কবে আমার রুমে এসেছিলে? আমি জানি তুমি মনে করতে পারবে না। আচ্ছা, তুমি কি এটা বলতে পারবে আমি কখন ঘুম থেকে উঠি? সেটা না হয় থাক, তুমি এটা বলে দেখাও আমি কখন ঘুমোতে যাই। না, তুমি এসব কিছুই বলতে পারবে না। তুমি কিভাবে বলবে? তুমি কখনো আমার দিকে লক্ষ্যই দাও না। বিক্রমের কথা শুনে কমলার খুব খারাপ লাগে এবং সে চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর বিক্রম রাগ করে নিজের রুমে চলে যায়। বিক্রমের এরকম ব্যবহার দেখে তার বোন জুলি রূপার উপর প্রচণ্ড রেগে যায়। অপরদিকে রূপাও তখন নিজের বাড়ি পৌঁছে গিয়েছিল। মা, কাজ করতে করতে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই বাবাকে সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে। কি, তোর বাবা অসুস্থ? চল এখনই তার কাছে যাই। আমি তো আগেই তোর বাবাকে বলেছিলাম কাজটা ছেড়ে দেওয়ার জন্য। আমি দিন রাত পরিশ্রম করে সংসার চালিয়ে নিতাম। রূপা, আমরা এই বাড়ি বন্ধক দিয়ে দেব, সেই টাকা থেকে তাদের ঋণ শোধ করে দেব। তোদেরকে আর সেই বাড়িতে কাজ করতে যেতে হবে না। ধনী লোকেরা এরকমই হয়, তারা গরিবের দুঃখ দেখতেই পায় না। আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো, ধনী মানুষেরা খারাপ হয়, কিন্তু সবাই খারাপ হয় না। ওই বাড়ির ছোট বাবু সবার মতো নয়, সে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। আমরা সন্ধ্যাবেলায় বাবার সঙ্গে দেখা করতে যাব। এরপর রূপা কাজ থেকে দুদিনের জন্য ছুটি নিয়ে নেয় এবং সন্ধ্যাবেলায় তার বাবার সঙ্গে দেখা করতে যায়। রূপা সেখানে গিয়ে দেখে তার বাবার কাছে ডাব রাখা রয়েছে। সেটা দেখে রূপা বুঝতে পেরে যায় বিক্রম সেটা রেখে গেছে। অপরদিকে বিক্রম ও রূপার সঙ্গে দেখা করার জন্য অনেক ব্যস্ত হয়ে ওঠে। একদিন জুলি যখন গাড়ি করে কোথাও যাচ্ছিল, এমন সময় তাকে দুঃখী অবস্থায় দেখে তার ড্রাইভার প্রীতম বলে, কি হয়েছে ম্যাডাম? আপনাকে চিন্তিত মনে হচ্ছে কেন? সবকিছু ঠিক আছে তো? প্রীতম, একটা সত্যি কথা বলবো, আমি যদি কোনোদিন বাড়ি থেকে পালাই তাহলে তুমি কি আমার গাড়িটা চালিয়ে আমাকে নিয়ে যেতে পারবে? আপনি এরকম করে বলছেন কেন? আসলে বিক্রম বাড়িতে যেরকম ব্যবহার করছে তার কারণে বাবা মা তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিতে চাইছে। এই কারণেই কাল মন্দিরে একটা পূজোর আয়োজন করেছে। এসবের জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ম্যাডাম, আপনি নিজের মাথা ঠান্ডা রাখুন, এভাবে রাগ করলে চলবে না। পরের দিন জুলি তার পরিবারের সঙ্গে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। প্রীতম গাড়ি চালিয়ে সকলকে নিয়ে যেতে থাকে। অপরদিকে হসপিটালে মদনও সুস্থ হয়ে ওঠে।
সুস্থ হওয়ার পর মদন নিজের পরিবারের সঙ্গে সেই মন্দিরে পৌঁছায়। সেখানে অনেক ভিড় থাকায় রূপার পরিবারও জুলির পরিবারের মতো কার্পেটের উপরে দাঁড়িয়েছিল। পণ্ডিতের এত সাহস, আমাদেরকে এখন পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে। এই পণ্ডিতকে উচিত শিক্ষা দিতে হবে। সে হয়তো জানে না আমরা কোনো জায়গায় দাঁড়ানো পছন্দ করি না। পণ্ডিতকে আমার পাওয়ার দেখাতে হবে। প্রকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলছিল। অপরদিকে বিক্রম বারবার রূপার দিকে তাকাতে থাকে। বিক্রমকে রূপার দিকে তাকাতে দেখে জুলি প্রচন্ড রেগে যায় এবং তার মাকে ও বাবাকে কিছু বলে। জুলির কথা শুনে প্রকাশ রূপার পরিবারকে ধাক্কা মেরে কার্পেটের বাইরে ফেলে দেয়। তোমাদের মতো ভিখিরি লোকের সাহস কি করে হলো এই কার্পেটের উপরে দাঁড়ানোর? মালিক, আপনি এরকম করে বলছেন কেন? এবার কি আপনি ঈশ্বরের জায়গাতেও ধনী গরিবের পার্থক্য করবেন? আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। এই কার্পেট আমার কথায় বিছানো হয়েছে। এটা তোর বাবার নয় যে এর উপরে দাঁড়িয়ে থাকবি। আমি নিজের মেয়ের জন্য এটা বিছিয়েছি, তোর অপয়া মেয়ের জন্য বেছাইনি। যা, বেরিয়ে যা এখান থেকে, অন্য জায়গায় গিয়ে দাঁড়া। প্রকাশ বারবার মদনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিচ্ছিল। এমন সময় বিক্রম সেখানে চলে আসে এবং তার বাবাকে আটকে নেয়। অনেক হয়েছে বাবা, এবার থেমে যাও। টাকার অহংকারে তোমার মাথা খারাপ হয়ে গেছে। এটা ভক্তির জায়গা, তুমি এখানেও নিজের অহংকার নিয়ে পড়ে আছো। বাইরে অনেক রোদ, রোদ থেকে বাঁচার জন্য এরা এখানে দাঁড়িয়ে আছে। এদের এখানে থাকায় তোমার সমস্যা হচ্ছে কেন? এই নাও, এবার ছেলে নিজের বাবার মুখের উপরে কথা বলছে। আমি জানি নিশ্চয়ই ওই বাজে মেয়েটা বিক্রমকে এসব শিখিয়েছে। তুমি ঠিক বলেছ মা, আমি রূপার কাছে অনেক কিছু শিখেছি। আমি রূপার কাছে এটা শিখেছি যে কিভাবে গরিবেরা অতিরিক্ত গরম থাকার সত্ত্বেও কঠিন পরিশ্রম করে যায়, সংসারে কষ্ট থাকলেও তাদের মনে শান্তি থাকে। তোমাদের মতো লোকেরা এসিতে বসে থাকে, কিন্তু তারপরেও হিংসার কারণে তোমাদের মন জ্বলতে থাকে। মুখ সামলে কথা বল বিক্রম। আমি আর চুপ করে থাকতে পারবো না মা। আমি এই মুহূর্তে রূপাকে নিজের জীবন সঙ্গী হিসেবে স্বীকার করছি। আমি সমস্ত সুখ দুঃখে রূপার সঙ্গে থাকতে চাই। হঠাৎ বিক্রমের মুখে এরকম কথা শুনে রূপা অবাক হয়ে যায়। এরপর বিক্রম রূপার কাছে যায় এবং তার দিকে নিজের হাত বাড়ায়। রূপার লজ্জা এবং ভয় করছিল, কিন্তু তারপরেও সে নিজের হাত বাড়িয়ে দেয় এবং বিক্রমের হাত ধরে নেয়। এরপর বিক্রম মন্দির থেকে সিঁদুর নিয়ে রূপার কপালে লাগিয়ে দেয়। আরে বাবু, আপনি এটা কি করলেন? বাবু নয়, আজ থেকে তুমি আমাকে বিক্রম বলে ডাকবে। এ তুই কি করলি বিক্রম? তুই একটা ভিখিরি মেয়েকে বিয়ে করে ফেললি। রূপার ব্যাপারে কোনো খারাপ কথা বলবে না মা, সে আমার স্ত্রী, তোমাদের তো খুশি হওয়া দরকার। আমার বিয়েতে তোমাদেরকে কোনো টাকা খরচ করতে হলো না, তোমাদের সব টাকা বেঁচে গেল। বিক্রমের কথা শুনে তার বাবা মা এবং জুলি প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর বিক্রম রূপাকে বলে, আই লাভ ইউ রূপা, তোমার মতো মেয়ের সঙ্গে থাকলে আমি জীবনের আসল মানে বুঝতে পারবো। চলো আমরা যাই, তুমি কি আমার সঙ্গে হেঁটে হেঁটে যেতে পারবে? হ্যাঁ বিক্রম, আমি সব পারবো। রূপা এই বলে বিক্রমকে জড়িয়ে ধরে এবং রূপা ও বিক্রমের বিয়ে হয়ে যাওয়ায় রূপার বাবা মাও অবাক হয়ে যায়। আরে ছোট সাহেব, আপনি আমাদের উপর এত বড় উপকার করে দিলেন কেন? আমি তোমাদের উপর কোনো উপকার করিনি কাকা। এবার তোমাকে আমার একটা উপকার করতে হবে। আমাকে তোমাদের বাড়িতে একটু জায়গা দিতে হবে। তোমাদের বাড়িতে আমার জন্য একটু জায়গা হবে তো? হ্যাঁ ছোট সাহেব, নিশ্চয়ই হবে। এরপর বিক্রম রূপা এবং তার পরিবারের সঙ্গে তাদের বাড়িতে চলে যায়। বিক্রম সেখানে গিয়ে দেখে তাদের বাড়িতে কিছুই নেই। রূপা একদম ঠিক কথা বলেছিল, এদের বাড়িতে সত্যি পাখা নেই। রূপাকে আমি ভালোবাসি, তাই রূপার জন্য এই বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধা নেই। আজ থেকে আমি এখানেই থাকব। বিক্রম রূপাদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। সেদিন রাতের বেলা ঘুমানোর সময় বিক্রম লক্ষ্য করে রূপার মা কবিতা বসে বসে হাত পাখা দিয়ে হাওয়া করছে। এই দেখে বিক্রমের চোখ জলে ভরে আসে। মা কেমন হয় আমি রূপার মুখে শুনেছিলাম, আজ আমি নিজের চোখে দেখে নিলাম। মা, আপনি সত্যি মহান। অপরদিকে বিক্রমের বাবা মা যখন নিজের বাড়িতে বসেছিল, এমন সময় তাদের দরজার বেল বেজে ওঠে। এরপর কমলা গিয়ে দরজা খোলে এবং অবাক হয়ে যায়, কারণ দরজার বাইরে তার মেয়ে জুলি বসে যে দাঁড়িয়েছিল এবং তার সঙ্গে তাদের ড্রাইভার প্রীতম দাঁড়িয়েছিল। কি রে জুলি, তুই ড্রাইভারের সঙ্গে বিয়ে করে নিয়েছিস, কিন্তু কেন? আরে প্রকাশ, তুমি দেখো না আমাদের মেয়েটা কিরকম সর্বনাশ করেছে।
আমার ছেলে মেয়ে দুজনেই বেকার, দুজনে মিলে আমার মান সম্মান শেষ করে দিল। একজন চাকরকে বিয়ে করে নিল আর একজন বাড়ির ড্রাইভারকে বিয়ে করে নিয়েছে। বাবা, প্রীতম এখন থেকে আমার স্বামী, আমি প্রীতমের অনেক সম্মান করি। তোমরাও প্রীতমের সম্মান করলে বেশি ভালো হবে। আমাদেরকে বাড়ির ভেতরে আসতে দাও, না হলে আশেপাশে জানাজানি হয়ে গেলে তোমাদের মান সম্মান কিছুই থাকবে না। কিন্তু জুলি, হঠাৎ করে তুই কেন এরকম করলি? তুই প্রীতমকে বিয়ে করতে চাস, এই ব্যাপারে আমাদেরকে কিছু জানালি না কেন? জুলি তার মায়ের কথায় কোনো উত্তর দেয় না এবং প্রীতমের হাত ধরে তাকে নিয়ে নিজের রুমে চলে যায়। জুলি নিজের রুমে যাওয়ার পর ভেতর থেকে দরজা বন্ধ করে হাসাহাসি করতে শুরু করে দেয়। আরে প্রীতম, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চাইতে এই প্ল্যানটাই বেশি ভালো ছিল, তাই না? এবারে বাবা মা আর আমার বিয়ে দেওয়ার চেষ্টাই করবে না। আমার বর হিসেবে থাকলে তুমি একটু সম্মানের যত্ন পেয়ে যাবে, তাছাড়া টাকাও পাবে, এতে তোমারও লাভ আছে। জুলিকে হাসতে দেখে প্রীতম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং কিছু সময় আগের কথা চিন্তা করে, যখন জুলি তার সঙ্গে দেখা করার জন্য মন্দিরে গিয়েছিল। মেম সাহেব, আপনি এই রাতের সময় আমাকে দেখা করার জন্য মন্দিরে ডাকলেন কেন? সবকিছু ঠিক আছে তো? আপনি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছেন না তো? আরে না না, বাড়ি থেকে পালাবো কেন? আমার কাছে তার থেকেও ভালো প্ল্যান আছে। এই দেখো মঙ্গলসূত্র আর সিঁদুর, এই নাও সিঁদুর আমার মাথায় পরিয়ে দাও। আপনি কি বলছেন ম্যাডাম? আপনি আমার মেম সাহেব, আমি কিভাবে আপনার মাথায় সিঁদুর পরাতে পারি? তুমি আমার মাথায় সিঁদুর পরাবে, তবেই আমার বাবা মা বুঝতে পারবে যে আমার পেছনে পড়লে আমি কিভাবে তাদেরকে জব্দ করতে পারি। আমি কিছু বুঝতে পারছি না মেম সাহেব। আমার বাবা মা আমার বিয়ে দেওয়ার যে স্বপ্নটা দেখেছে, যখন আমি সেই স্বপ্নটা ভেঙে দেব তখনই তারা বুঝতে পারবে যে আমার স্বপ্ন ভেঙে তারা কত খারাপ কাজ করছিল। এবার বলো, আমাকে বিয়ে করবে তো? আরে তুমি চিন্তা করো না, আরে তুমি চিন্তা করো না, এই কাজের জন্য তুমি টাকা পাবে। জুলির কথা শুনে প্রীতম আর কিছু বলে না এবং তার গলায় মঙ্গলসূত্র পরিয়ে মাথায় সিঁদুর লাগিয়ে দেয়। আমি তো প্রথম থেকে জুলি ম্যাডামকে বিয়ে করতে চাইছিলাম, আজ অ্যাক্টিং করে হলেও আমি তার বর হতে পারছি, হয়তো আমার কপালে এটাই লেখা আছে। প্রীতম জুলির রুমে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল, এমন সময় জুলি বলে, শোনো প্রীতম, আমি বিছানায় ঘুমিয়ে পড়বো আর তুমি সোফার উপরে ঘুমিয়ে পড়বে। যতদিন পর্যন্ত বাবা মা উচিত শিক্ষা পাচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা এই অ্যাক্টিং করতেই থাকবো। কিন্তু ম্যাডাম, বাবা মায়ের সঙ্গে এরকম মিথ্যে কথা বলা ঠিক হবে না, আপনি তাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলে ভালো হতো। শোনো প্রীতম, তোমাকে যেটা করতে বলবো শুধু সেটাই করবে, বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। তারা তোমার বাবা মা নয় যে তুমি তাদেরকে নিয়ে এত বেশি চিন্তা করছো। তাদের সঙ্গে যেমন করা দরকার আমি তেমনটাই করছি। তোমার যদি ভালোবাসতে ইচ্ছে করে তাহলে নিজের বাবা মাকে গিয়ে ভালোবাসো। আপনি একদম ঠিক বলেছেন মেম সাহেব, আমার বাবা মা নয়। তারা যদি আমার বাবা মা হতো তাহলে আমি কোনোদিন তাদের সঙ্গে এরকম করতাম না। কিন্তু দুঃখের কথা এটাই, আমার বাবা মা এই পৃথিবীতে নেই, তারা চিরদিনের জন্য আমাকে ছেড়ে চলে গেছে। এসব কথা বলতে বলতে প্রীতমের চোখ জলে ভরে আসে এবং সে সোফার উপরে গিয়ে ঘুমিয়ে পড়ে। প্রীতমের এরকম অবস্থা দেখে জুলির খুব খারাপ লাগে এবং সে তার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। প্রীতম গরিব ড্রাইভার হওয়ায় জুলির মা কমলা তাকে পছন্দ করত না এবং সবসময় তাকে অপমান করত। এরকমই একদিন প্রীতম যখন বাড়িতে ছিল, এমন সময় কমলা তাকে নিয়ে বাজারে যায় এবং একটি দোকান থেকে কিছু জিনিসপত্র কেনে। প্রীতম, 2000 টাকা বিল হয়েছে, তুমি টাকাটা দিয়ে দাও। কিন্তু মা, আমার কাছে তো টাকা নেই। কি বললে? টাকা নেই? জানি না আমার মেয়েটা কোন ভিখিরিকে বিয়ে করলো। তোমার সামান্য বাজার করার ক্ষমতা নেই আর তুমি আমাদের বাড়ির জামাই হয়েছ। কমলা নানা রকম কথা বলে প্রীতমকে অপমান করতে থাকে, কিন্তু প্রীতম কোন রকমেরই উত্তর দেয় না এবং চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। দাদা, আমি চলে যাচ্ছি, তুমি এই লোকটির কাছ থেকে টাকা আদায় করে নিও। যদি টাকা দিতে না চায় তাহলে লোকটির সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারো। কমলা এই বলে সেখান থেকে চলে যায়। কমলার চলে যাওয়ার পর দোকানদার প্রীতমের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করতে থাকে। ভালোই ভালোই, আমার 2000 টাকা দিয়ে দাও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। বিশ্বাস করুন, আমার কাছে টাকা নেই, আমাকে কয়েকদিন সময় দিন, আমি আস্তে আস্তে করে আপনার টাকা মিটিয়ে দেব। 2000 টাকার জন্য কয়েকদিন সময় দিতে হবে? এক মিনিট দাঁড়াও, আমি তোমাকে অন্য কিছু দিতে চাই। দোকানদার এই বলে একটি লাঠি হাতে নিয়ে প্রীতমকে প্রচন্ড মারধর করে। দোকানদারের কাছে মার খাওয়ার পর প্রীতম দুঃখী মনে বাড়ি ফিরে যায়।
প্রীতমের শাশুড়ি এভাবে সবসময় প্রীতমকে অপমান করত এবং তাকে দিয়ে বাড়ির নানা রকমের কাজও করাত। প্রীতম জুলিকে হাসি খুশিতে দেখার জন্য সব অপমান সহ্য করত এবং অন্যায়ের প্রতিবাদও করত না। একদিন জুলি যখন রুমে ছিল, এমন সময় সে মনে মনে ভাবে, প্রীতম কত ভালোভাবে আমার খেয়াল রাখে। এক কাজ করি, আমার ঘড়িটা লুকিয়ে ফেলি, আমি জানি প্রীতম এটা শোনার পর ঘড়ি খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়বে। জুলি এই বলে তার ঘড়ি লুকিয়ে ফেলে। এরপর প্রীতম বাড়িতে এলে জুলি তার সামনে ঘড়ি খোঁজার অ্যাক্টিং করতে শুরু করে দেয়। আরে, আমার ঘড়িটা কোথায় চলে গেল? কখন থেকে খোঁজার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। প্রীতম এই বলে ঘড়ি খুঁজতে শুরু করে দেয়। এভাবে জুলি সবসময় প্রীতমকে নানা রকম কাজে লাগিয়ে মনে মনে অনেক খুশি হতো। এভাবেই দেখতে দেখতে প্রীতম এবং জুলির বিয়ের 20 দিন হয়ে যায়। একদিন প্রীতম যখন হলরুমে বসেছিল, এমন সময় তার শাশুড়ি সেখানে আসে। বাবা প্রীতম, এই বাড়িতে তোমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি, এতদিন পর্যন্ত তোমাকে জামাইয়ের সম্মানও দেওয়া হয়নি। জুলি আমাদের মেয়ে, তাই তার পছন্দকে আমাদের সম্মান করা দরকার। আমরা তোমাকে জামাই হিসেবে মেনে নিয়েছি, আগে তোমার সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে তুমি সেগুলো ভুলে যাও, আর এখন থেকে নতুন করে জীবন শুরু করো। ঠিক আছে মা। 20 দিন হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত জুলিকে নিয়ে কোথাও ঘুরতে যাওনি। আজ তাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়ো, বাইরে থেকে ডিনার করে আসবে। কমলার মুখে এরকম কথা শুনে প্রীতম নিজের রুমে যায় এবং জুলিকে সমস্ত কথা জানায়। আরে বাবা মা নতুন রকমের নাটক শুরু করে দিল কেন? আমি তো ভেবেছিলাম এইসব অ্যাক্টিং করলে তারা আমার কথা শুনবে, তারা এইভাবে হঠাৎ চেঞ্জ হয়ে যাবে আমি তো বুঝতেই পারিনি। তারা সত্যি সত্যি তোমাকে আমার হাজবেন্ড ভেবে নিয়েছে। আমি আপনাকে আগেই বলেছিলাম এইভাবে বাবা মায়ের সামনে অ্যাক্টিং করা ঠিক হবে না। আচ্ছা ওসব কথা ছাড়ো, এবার চলো বাইরে একটু ঘুরতে যাই। আমার বর হওয়ার অ্যাক্টিং করার কারণে আজ তুমি দামি রেস্টুরেন্টে ডিনার করতে পারবে। জুলি এই বলে বাইরে যাওয়ার জন্য নতুন জামা পরে নেয়। জুলি রেডি হয়ে প্রীতমের সামনে আসতে প্রীতম বলে, ম্যাডাম আজ আপনাকে পরীর মতো মনে হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে না এত সুন্দর মেয়ে আমার সঙ্গে ডিনার করতে যাবে। আরে প্রীতম এসব কথা বলো বন্ধ করো, এটা ঠিক কথা যে আমি তোমাকে নিজের বন্ধু মনে করি এবং তোমার সঙ্গে থাকলে আমি অনেক হাসি খুশিও থাকি, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে তুমি আমার ড্রাইভার। এবার চলো না হলে দেরি হয়ে যাবে। এরপর প্রীতম এবং জুলি বেরিয়ে পড়ে এবং একটি বড় রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যায়। প্রীতম আজ তোমার জন্য অনেক খুশির দিন, আজ তুমি এই খাবারগুলো টেস্ট করতে পারবে। আমাদের মতো ধনী লোকেরা সবসময় এরকম খাবার খায়, তাছাড়া আজ আমি তোমাকে ধনী লোকেদের ড্রিঙ্ক খাওয়াবো। জুলির কথা শুনে প্রীতম চুপ করে বসে থাকে। প্রীতম মনে মনে অনেক দুঃখী ছিল। জুলি প্রীতমের চেহারার দিকে দেখে সবকিছু বুঝতে পেরে যায় এবং তাকে বলে, কি হলো প্রীতম, তোমাকে হ্যাপি মনে হচ্ছে না কেন? তুমি কি এত রকমের খাবার দেখে খুশি হওনি? আচ্ছা তুমি কি ড্রিঙ্ক করো না? না ম্যাডাম, আমি ড্রিঙ্ক করি না, তাছাড়া কোনোদিন এত ভালো ভালো খাবারও খাইনি, তাই এসব খাবার দেখে আমার অবাক লাগছে। সে তো লাগবে, তুমি জানো এই জুসের অনেক দাম, একটা বোতল কিনতে যত টাকা লাগে সেই টাকা থেকে তোমাদের মতো লোকেরা 6 মাস পর্যন্ত সংসার চালিয়ে নিতে পারবে। ম্যাডাম আমাদের এত দামি দামি জিনিস খেয়ে অভ্যাস নেই, তাছাড়া আরামদায়ক জায়গাতেও কোনোদিন ঘুমাইনি। রাতে যখন আপনাদের সোফাতে ঘুমাই তখন ভালোভাবে ঘুম আসে না, আপনাদের সোফা অনেক নরম কিন্তু তারপরেও আমি ঘুমোতে পারি না। এতদিন পর্যন্ত আমি মেঝেতে ঘুমাতাম, তাই অত নরম জায়গায় আমার ঘুম আসে না। আচ্ছা প্রীতম, আমরা যদি ধনী না হতাম তাহলে তুমি আমাকে কোথায় নিয়ে যেতে? তোমার কোনো ফেভারিট জায়গা আছে? আপনি কি সত্যি সত্যি সেই জায়গার ব্যাপারে জানতে চান? শুধু জানতে চাই না, আমি সেখানে যেতেও চাই। চলো আমাকে তোমার পছন্দের জায়গায় নিয়ে চলো। জুলির কথা শুনে প্রীতম অনেক খুশি হয়ে যায় এবং তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর প্রীতম কিছু সময় পর্যন্ত গাড়ি চালানোর পর রাস্তার ধারের একটি ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর প্রীতম এবং জুলি ফুচকাওয়ালার কাছে যায়। আরে প্রীতম তুমি এখানে দাঁড়ালে কেন? এই ফুচকাওয়ালাটা কত নোংরা, ফুচকাগুলো খোলামেলা ভাবে রাখাও রয়েছে। ম্যাডাম আপনাদের মতো বড় লোকেদের এটাই প্রবলেম, আপনারা এনজয় করতে পারেন না। একবার এখানকার দই ফুচকা খেয়ে দেখুন, আপনার অনেক ভালো লাগবে। প্রীতমের কথা মতো জুলি ফুচকা খেতে শুরু করে দেয়। রাতের অন্ধকারে জুলি এবং প্রীতম দাঁড়িয়ে দাঁড়িয়ে দই ফুচকা এবং জল ফুচকা খায়। সত্যি প্রীতম এই দই ফুচকা আমার অনেক ভালো লাগলো, তোমার জন্য আমি এত সুন্দর জায়গার ব্যাপারে জানতে পারলাম,
থ্যাংক ইউ ভেরি মাচ। জুলি এই বলে প্রীতমকে জড়িয়ে ধরে। এরপর দুজনে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে জুলি ঘুমিয়ে পড়ে এবং প্রীতম সারা রাত তার মাথার কাছে বসে তাকে দেখতে থাকে। পরের দিন সকালে জুলি ঘুম থেকে উঠে প্রীতমকে দেখতে পায় না। আরে প্রীতম কোথায় চলে গেল? প্রীতম, প্রীতম, আরে এটা কিসের চিঠি? জুলি মেম সাহেব, আমি আর অ্যাক্টিং করতে পারবো না। আমি আপনার সাপোর্ট করার প্রমিস করেছিলাম, কিন্তু আমি আর সেই প্রমিস রাখতে পারছি না। মেম সাহেব, আমি প্রথম থেকেই আপনাকে ভালোবাসি। আমি জানি আমি একজন সামান্য ড্রাইভার এবং আপনাকে ভালোবাসার অধিকার আমার নেই। আপনার মতো ধনী মেয়ে শুধুমাত্র অ্যাক্টিং এই আমার মতো ছেলেকে বিয়ে করতে পারে। আসল জীবনে কোনোদিন আমাদের বিয়ে সম্ভব নয়, তাই আমি আপনার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি। আপনি নিজের খেয়াল রাখবেন। প্রীতমের চিঠি পড়ে জুলি প্রচন্ড রেগে যায় এবং রুমের বাইরে বেরিয়ে পড়ে। জুলি, প্রীতম যাওয়ার সময় আমাদেরকে সবকিছু বলে দিয়েছে, তুই আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বিয়ের নাটক করলি। চুপ কর মা, আমি ওসব বেকার কথা শুনতে চাই না, আমি বাইরে যাচ্ছি। জুলি এই বলে তার গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। অপরদিকে প্রীতম বাড়ি ফিরে কান্নাকাটি করতে করতে রূপা এবং বিক্রমকে তার দুঃখের কথা জানায়। আমি তো বিশ্বাস করতে পারছি না আমার বোনের মতো ভয়ঙ্কর মেয়ের সঙ্গে কেউ ভালোবাসা করতে পারে। না বিক্রম, তুমি এরকম করে বলো না। জুলি জীবনে কোনোদিন দুঃখ দেখেনি, তাই এরকম হয়ে গেছে, কিন্তু সে মন থেকে অনেক ভালো। অপরদিকে প্রীতমের চলে যাওয়ায় জুলি সবসময় তার কথা মনে করতে থাকে। জুলি রাতে ঘুমানোর সময় বারবার সোফার দিকে তাকাতে থাকে, কিন্তু প্রীতমকে দেখতে না পেয়ে অনেক ব্যস্ত হয়ে ওঠে। এক রাতে রূপাদের বাড়িতে সকলে যখন ঘুমিয়েছিল, এমন সময় কেউ তাদের দরজা নক করে। এরপর বিক্রম গিয়ে দরজা খোলে এবং অবাক হয়ে যায়। আরে জুলি, তুই এখানে? এত রাতে আমাদের ঘুম খারাপ করতে এসেছিস কেন? তুই চুপ কর বিক্রম। প্রীতম, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য এসেছি। চিঠি লিখে চলে এলে ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে দেব? এত সহজে আমি তোমাকে ছাড়বো না। আমি সারা জীবন তোমার সঙ্গে বড় বউয়ের অ্যাক্টিং করতে চাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রীতম। তুমি কি সারা জীবন আমার সঙ্গে সেই অ্যাক্টিং করতে পারবে না? জুলি এই বলে জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। জুলিকে কাঁদতে দেখে প্রীতম সেখানে আসে এবং তাকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ প্রীতম, আমি ধনী মেয়ে হয়ে থাকতে চাই না, আমি তোমার বউ হয়ে থাকতে চাই। বিক্রম, তুই রূপাকে নিয়ে বাড়ি ফিরে যা, আমি প্রীতমের সঙ্গে এখানেই থাকবো। তোর বোন একদম ঠিকই বলেছে বিক্রম, এবার বৌমাকে নিয়ে বাড়ি ফিরে চল। আরে বাবা মা, তোমরা এখানে? এই প্রথমবার তুমি কোনো গরিব বাড়িতে এসেছো। আর কতদিন গরিব ধনী করব? তোদেরকে দেখে আমরা বুঝতে পেরে গেছি যে নিজেদের অহংকার ত্যাগ করলে তবেই সুখে থাকা যায়। এরপর তাদের জীবনে আর কোন রকমেরই দুঃখ থাকে না এবং তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।